চাকরি মহলের কারণে ওকে আসামি করা হয়েছে। ও ছিল এক নম্বর সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী। ও ওর স্বামীকে বাঁচানোর জন্য যে কি করছে সারা বাংলা থেকে সারা বিশ্বের মানুষ অবগত আছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে কেন কি চক্রান্তের কারণে আজকে ও আসামি হইল। এই তো প্রভাবশালী মহলের যারা জায়গায় তাদেরকে এই আসামিদকে এই খুনিদেরকে বাঁচানোর জন্য ওকে আসামি করা হয়েছে। কেন? কারণ ওর প্রত্যক্ষদর্শী এবং ও এই সবকিছু দেখছে জানে শোনে এবং ও প্রতিহত করার চেষ্টাও করছে। তাহলে ও যদি সাক্ষী দেয় তাহলে কেউ পার পাবে না, এই কারণেই যেন ওর মুখ বন্ধ করার জন্য ওকে আসামি করা হয়েছে। তাহলে আপনাকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য কি আসছে? হ্যাঁ, আমি অবশ্যই উচ্চ আদালতে আপিল করার জন্য আমার স্যার যে সিদ্ধান্ত নাই ওইটাই আমি উপনীত হব ইনশাল্লাহ। যে ডাইকান পান্না স্যার মাকিয়ে ম্যাডাম দেখা করতে দিচ্ছে না, এখন হয়তো আছে, খুব কষ্টই আছে আমি যেটা মনে করি।